হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো এবছরের মতো শ্রাবণ মাস শেষ, তাই আজকে শেষ সোমবারের পুজোবিধিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে পুজো করি সেটা আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব। আমার সব কিছু পুজোর সরঞ্জাম করা হয়ে গেছে, সব কিছু করে নিয়ে রেডি করে এবার আমি মহাদেবকে নামিয়ে নিলাম আর একটা পাত্রের মধ্যে বসিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আমি স্টিলের পাত্রের মধ্যে বসালাম, কারণ যেহেতু দুধ জল অনেকটা পরিমাণে হবে, তো সেটা পিতলের কোনো থালার মধ্যে বা পিতলের কোনো অন্য জায়গার মধ্যে যদি আমি বসাতাম তাহলে সেই জলটা ছাপিয়ে নিচে পড়ে যেত। তো সেই জন্য যাতে দুধ আর জলটা যেন নিচে না পড়ে, তো সেই জন্য আমি বড় মতো একটা জায়গায় আমি মহাদেবকে বসালাম। আর আমার মহাদেবের মূর্তিটা অনেকটাই বড়, আপনাদের ক্যামেরাতে হয়তো দেখে ছোট লাগে কিন্তু মূর্তিটা বেশ বড়, তো সেই জন্য আমাকে একটু বড় মতো জায়গায় নিতে হয়েছে যাতে এই দুধ জল যেটা আমি মহাদেবকে স্নান করাচ্ছি সেই জলটা যেন মাটিতে গড়িয়ে না পড়ে, সেই জন্য আমাকে এই স্টিলের বড় মতো পাত্রটা নিতে হয়েছে। তো আমি মহাদেবকে ঘি মাখিয়ে নিলাম, ঘি মধু মাখানো হয়ে গেছে, তারপর আমি কাঁচা দুধ ঢাললাম। কাঁচা দুধ দেওয়ার পরে আমি শুদ্ধ জল নিলাম আর জলের মধ্যে একটু অগুরু দিলাম, একটু ফুলের পাপড়ি দিলাম, তারপর মহাদেবকে আমি স্নান করিয়ে নিলাম। আর স্নান করানোর পরে তারপরে আমি মহাদেবকে একটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে মহাদেবকে মহাদেবের জায়গায় আমি বসিয়ে দেব। আর আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেইগুলো কিন্তু খুব সিম্পলভাবে, যেমন আমার বাড়িতে পুজো হয়ে থাকে সেই রকমভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু বাড়াবাড়তি কিছু করি না, দেখুন যেভাবে এতদিন এত বছর ধরে পুজো করে এসেছি সেইভাবেই আমি পুজো করি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেছি যে অনেক ক্ষেত্রেই আমি দেখছি যে এখন শ্রাবণ মাসের চারটে সোমবারে নাকি চার রকম শস্য অনেক কিছু দেয় পুজোর মধ্যে। তারপর আমি জানি না এই ব্যাপারগুলো কি, চার রকম শস্য কি লাগে কি না, আমাদের পুজোতে এরকম কোনো নিয়ম নেই বা আমরা এরকমভাবে কোনোদিনই ছোটোবেলায় পুজো করে আসেনি কোনো রকম কোনো শস্য দান বা কিচ্ছু। আমরা এইরকমভাবেই পুজো করে এসেছি যে ঘি মধু মাখানো হয়, তারপর দুধ দিয়ে স্নান করানো হয়, তারপরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে তারপর পুজো করা হয়, কিন্তু কোনো রকম ওই শস্য এরকম আমরা আমাদের বাড়িতে কোনো দিন দেখিও নি বা আমরা এরকম ধরনের পুজো করিও না। এমনকি মন্দিরে গেলেও কিন্তু আমরা এরকমভাবে কোনো শস্য বা কিছু নিয়ে কিন্তু আমরা গিয়ে পুজো করি না। হ্যাঁ, আতপ চালটা অবশ্যই নিয়ে যাই, এর বাইরে কিন্তু ফুল বেলপাতা গঙ্গাজল ঘি মধু এইসবগুলোই নিয়ে যাওয়া হয়, ফল কিন্তু এই শস্য এসব কিছু নিয়ে যায় না। এখন দেখছি সবাই প্রায় ভিডিও বানাচ্ছে যে এরকম শস্য দান করতে হয়, এই সোমবারে এই শস্য, দ্বিতীয় সোমবারে এই শস্য, তিন সোমবারে এই শস্য, এরকম করে। জানি না এগুলো নিয়মের মধ্যে আছে কি না, হয়তো থাকতেও পারে, আমি জানি না। আমরা কোনোদিন এরকমভাবে পুজো করিনি, তাই আমিও এরকমভাবে পুজো করি না। আমি যেমনভাবে ছোটোবেলা থেকে আমি শিবের পুজো করে এসেছি, আমি শিবের পুজো অনেক দিন থেকেই করি। আমি গোপালের পুজো এখন করছি ঠিকই, কিন্তু শিবের পুজো আমি অনেক ছোট থেকে করে আসছি, তাই শিবের পুজো ছোট থেকে যেমনভাবে করে এসেছি এখনও সেই রকমভাবেই পুজো করি আর সেই রকমভাবেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো পুজোর শুরুতেই মা দুর্গাকে আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়েছি আর বাবা মহাদেবের জন্য আমি অশ্বগন্ধা চন্দন আলাদা জায়গায় গুলে নিয়েছি একটু গঙ্গা জল দিয়ে, আর মহাদেবকেও আমি তিলক করে নিয়েছি অশ্বগন্ধা চন্দনের, আর মূর্তিতেও একটা করে ফোঁটা দিয়েছি। আর মহাদেবকে একটা আকন্দ ফুলের মালা পরিয়েছি একটা মূর্তিতে ও একটা শিবলিঙ্গে। আর তারপরে কিন্তু আমি বেলপাতায় অশ্বগন্ধা চন্দনের একটা করে ফোঁটা দিয়েছি, আর ফুল যেগুলোতে ছিল সব ফুলের মধ্যেই আমি কিন্তু অশ্বগন্ধা চন্দন একটু করে ছিটিয়ে দিয়েছি। এরপর আমি মহাদেবের পুজোটা করে নিচ্ছি। আর চলুন একজনের কমেন্টের রিপ্লাই দিই। আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে মহাদেবকে স্নান করানোর পরে সেই জলটা কী করি। তো মহাদেবকে স্নান করানোর পরে সেই জলটা আমি ফুল গাছের টবের মধ্যে দিই। হ্যাঁ, অবশ্যই তুলসী গাছের নিচে দেবেন না, আমি তুলসী গাছের নিচে দিই না, যেখানে তুলসী গাছ নেই সেই গাছের নিচেই জলটা দিই। আর হয়তো আমি কোনো সময় টবের মধ্যেও দিই, আবার কোনো সময় আমার ফুলের বাগানে যেখানে অনেক অনেক গাছ আছে সেই গাছের নিচেও কিন্তু আমি দিই।
ফুল বেলপাতা নিবেদন করার পরে এবার কিন্তু আমি গঙ্গা জল ঢেলে নিচ্ছি। আর একটা কমেন্ট হচ্ছে, ভোগ দেওয়ার পরে সেই জলটাই বা কী করি? তো সেই জলটাও কিন্তু ফুল গাছের টবের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিই। তো আপনি কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি এটা আপনাকে ভিডিওতে বলবো বলেছিলাম, আমি বলে দিলাম। তো আপনাদেরকে সবাইকেই বলছি, ভিডিওগুলো সবাই একটু ফলো করবেন। আপনাদের যার যা কমেন্ট আছে সব কমেন্টই কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো, তো সেই জন্য প্রত্যেকটা ভিডিওর একটু ফলো করবেন। ফুল বেলপাতা নিবেদন করা হয়ে গেছে, আমার পুজো করাও হয়ে গেছে, গঙ্গা জলও ঢেলে নিয়েছি। এবার আমি আরতি করে নিচ্ছি, প্রথমে প্রদীপ তারপরে ধূপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। এই ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো। আমি এইভাবেই করলাম মহাদেবের পুজো আমার বাড়িতে, শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন ভিউয়ার্সদেরকে বলছি, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।